পাতায় নমো। আমি অন্নপূর্ণা, মঙ্গলময় ঈশ্বরের চরণে সকলের মঙ্গল কামনা করি। ছোটবেলা থেকে আমরা সকলে পুতনা রাক্ষসী বধের কাহিনী শুনেছি। আমরা জানি পুতনা রাক্ষসী এক অতি সুন্দর রমণীর বেশে শ্রীকৃষ্ণকে স্তন্য দুগ্ধ পান করিয়ে সেই স্তনে মাখানো বিষ প্রয়োগ দ্বারা শ্রীকৃষ্ণের নিধন চেয়েছিলেন, কিন্তু ফল হয়েছিল অন্য। শ্রীকৃষ্ণ পুতনা রাক্ষসীকে দুধের সাথে তার প্রাণ রস শুষে হত্যা করেছিলেন, বধ করেছিলেন পুতনাকে। আমরা আজ সেই পুতনা উদ্ধারের কাহিনী শুনব। এই কাহিনী অতি বিচিত্র। কংস প্রেরিতা অতিশয় ক্রূর পুতনা রাক্ষসী নগরে গ্রামে ও যাদব বসতিতে ঘুরে ঘুরে গোপনে শিশু হত্যা করে বেড়াচ্ছিল। সে ইচ্ছা অনুসারে রূপ ধারণ করতে পারত, আকাশ পথে গমনও করতে পারত। দেবকীর অষ্টম গর্ভজাতকে কংসর ভয়ানক ভয়। অষ্টম গর্ভজাত যে কন্যা তা যেন কংস বিশ্বাস করতে চায় না, তাই সেই ক্ষণে ব্রজমণ্ডলে জাত সকল শিশুকেই সে হত্যা করার নির্দেশ দিয়েছে পুতনাকে। পুতনা নন্দ বাবার গোকুলের সমীপে এসে মায়া দ্বারা এক সুন্দরী যুবতী রূপে গোকুলে প্রবেশ করেছিল। সুন্দর বস্ত্রে সুসজ্জিতা সুন্দরী যুবতীকে আসতে দেখে গোকুল সীমানায় প্রহরায় নিযুক্ত গোপ বালকগণ বাধা দেয়নি, কারণ সেই সুন্দরী যুবতীর দ্বারা নন্দদুরানের যে কোনো অনিষ্ট হতে পারে তা তারা মনেই করেনি। যুবতী হস্তে কমল ধারণ করে থাকায় গোপীগণের মনে হয়েছিল যেন স্বয়ং শ্রী লক্ষ্মী পতি দর্শনে এসেছেন, কাজেই পুতনার গোকুল প্রবেশ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছিল। পুতনা নামেই তার পরিচয় বর্তমান। পুত নয় অথবা পুত রহিত ধরলে মানে দাঁড়ায় পবিত্র নয় বা পুত্রহীন ব্যাধিগ্রস্থা, সে অবিদ্যার প্রতীক। অতএব অবিদ্যা পুতনা যে শিশু নারায়ণকে সহ্য করতে পারবে না তা তো বলাই বাহুল্য। নন্দবাবা সেই দিন ছিলেন গৃহে অনুপস্থিত, তিনি কর দেওয়ার জন্য মথুরায় গমন করেছিলেন, মা যশোদা ছিলেন গৃহকার্যে ব্যস্ত। অতএব পুতনা নন্দবাবার গৃহে প্রবেশ করেই শয্যায় বালক শ্রীকৃষ্ণকে দেখতে পেল। ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টদের জন্য কাল স্বরূপ, যেমন অগ্নি ভস্মে নিজেকে লুকিয়ে রাখে তেমনভাবেই তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ তেজ লুকিয়ে রেখেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ব চরাচরের সমস্ত প্রাণীর আত্মা, তাই তিনি তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে এই রমণী শিশু ঘাতক পুতনা রাক্ষসী। যেন কেউ ভুল করে রজ্জু মনে করে সর্প তুলে নিল, তেমনভাবেই নিজ কালরূপ ভগবান শ্রীকৃষ্ণকে পুতনা নিজ বক্ষস্থলে তুলে নিল। পুতনা দর্শনে বালক নয়ন কপাট রুদ্ধ করে দিয়েছিল। খাপে লুকিয়ে রাখা সুতীক্ষ্ণ তরবারি সম পুতনা অতি কুটিল চিত্ত ছিল, কিন্তু লোক সমক্ষে সে মধুর ও সুন্দর আচরণ করছিল। তাকে দেখে একজন প্রকৃত ভদ্র মহিলাই মনে হচ্ছিল, তাই শ্রী রোহিণী শ্রী যশোদা তাকে গৃহের অভ্যন্তরে দেখে আপত্তি করলেন না, আর তার সৌন্দর্য চুপচাপ যেন দেখতে লাগলেন। এদিকে ভয়ানক রাক্ষসী পুতনা বালক শ্রীকৃষ্ণকে বক্ষে নিয়ে তার মুখে নিজের স্তন দিলেন।
স্তনে অতি ভয়ানক বিষ মাখানো ছিল। বালক শ্রী ভগবান ক্রোধকে নিজ সঙ্গী করে নিলেন। দুই হাতে স্তন ধরে বালক শ্রীকৃষ্ণ তার প্রাণ রস সমেত দুগ্ধ পান করতে লাগলেন। এইবার পুতনার প্রাণের আশ্রয় ভূত সকল মর্মস্থান বিদীর্ণ হতে লাগলো। সে হাত পা ছুঁড়ে ক্রন্দন করতে লাগলো, আরে ছেড়ে দে, ছেড়ে দে, রেহাই দে। তার চোখ কপালে উঠলো আর দেহ ঘর্মাক্ত হলো। তার আর্তনাদের বেগ অতি ভয়ঙ্কর হতে লাগলো। তাতে পর্বত সহ পৃথিবী ও গ্রহ সকল যেন টলমল করে উঠল। বজ্রপাত হয়েছে ভেবে অনেকে ভূমি সজ্জা নিল। নিশাচরী পুতনার স্তনে এমন বেদনা শুরু হলো যে সে নিজেকে আর লুকিয়ে রাখতে সক্ষম হলো না। সে রাক্ষসী রূপে প্রকাশিত হয়ে পড়ল। তার দেহ থেকে প্রাণ বায়ু বেরিয়ে গেল, মুখ বিকৃত হয়ে গেল, কেশ রাশি বিক্ষিপ্ত হলো আর হাত পা ছড়িয়ে গেল। পুতনার দেহ পড়বার সময়ে ছয় ক্রোশ পর্যন্ত বৃক্ষ রাশি ভেঙে পড়ল। মৃত্যুর পরে প্রয়োজনীয় কাষ্ঠাদি যেন সে জোগাড় করে গেল। ঘটনা ছিল বড় অদ্ভুত। পুতনা ভীষণ আকার রাক্ষসী ছিল। তার বিশাল দেহ দেখে গোপালক ও গোপিনীগণ ভয়ে আঁতকে উঠল। গোপিনীগণ যখন দেখল বালক শ্রীকৃষ্ণ বিশালাকার রাক্ষসীর বুকে নির্ভয়ে খেলা করছেন, তখন তারা সভয়ে ঘটনাস্থলে গিয়ে বালক শ্রীকৃষ্ণকে কোলে তুলে নিলেন। তারপর তারা যশোদা ও রোহিণীর সঙ্গে বালককে গোশালায় নিয়ে গিয়ে ধনুপুচ্ছকে চামর রূপে ব্যবহার করে ও তাদের প্রচলিত নিয়ম পালন করে তাকে দোষমুক্ত করলেন। ভগবানের প্রতি তাদের এই ভালোবাসা, তার প্রতি অঙ্গকে এইভাবে গোপিনীদের দ্বারা সুরক্ষিত করা, এ এক যেন মহাজাগতিক প্রেমের ঘটনা। তারা শ্রী ভগবানকে শিশু অবস্থাতেই বড় ভালোবেসে ফেলেছিলেন, প্রেমে আবদ্ধ করে ফেলেছিলেন। মাতা যশোদা পুত্রকে ভালোভাবে পর্যবেক্ষণ করে সম্পূর্ণ সুস্থ দেখে স্তন পান করিয়ে নিশ্চিন্ত মনে দোলনায় শুইয়ে দিলেন। পুতনার মৃতদেহ বিশাল ও অতি ভয়ঙ্কর দর্শন ছিল। ব্রজবাসীগণ তা দেখে হতচকিত হয়ে গেল। অতঃপর ভয়ানক রাক্ষসীকে মৃত দেখে তারা কুঠার দ্বারা সেই দেহ পাঁচ খণ্ড করল এবং পুতনার স্বয়ং আয়োজিত কাষ্ঠ দ্বারা তাতে অগ্নি সংযোগ করল। সকলে বড় আশ্চর্য হয়ে দেখল যে পুতনার অগ্নি সমর্পিত দেহ থেকে অগরু ও চন্দনের সুবাস পাওয়া যাচ্ছে। পুতনা অবিদ্যা ছিল, কিন্তু মৃত্যুর পূর্বে সে শ্রী ভগবানের স্পর্শ লাভ করেছিল, তাই তার শ্রীকৃষ্ণ জননী সম অতি উত্তম গতি লাভ হলো। এদিকে নন্দবাবা এই সময় মথুরা থেকে অন্যান্য গোপদের সাথে গোকুলে প্রত্যাগমন করছিলেন। গোকুলের অদূরে বিশাল অগ্নিশিখা দেখে ও বাতাসে অগরু চন্দনের ঘ্রাণ লাভ করে তিনি মনে করলেন যে তার সঞ্চিত চন্দন ভাণ্ডারে বুঝি আগুন লেগে গেছে। তিনি তাড়াতাড়ি ছুটে এলেন আর দেখলেন যে সে অনুমান ঠিক নয়, কিন্তু বিশাল এক রাক্ষসীর দেহ দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ব্রজবাসীদের কাছে প্রকৃত ঘটনা জেনে ও পুত্রকে অক্ষত দেখে তিনি শ্রী ভগবানকে বারবার প্রণাম নিবেদন করলেন।
শ্রী ভগবানের রাম অবতারে সর্বপ্রথম তারকা রাক্ষসী বধ ও শ্রীকৃষ্ণ রূপে আগমনের প্রথমে সর্বপ্রথম পুতনা রাক্ষসী বধ করা একটাই শিক্ষা আমাদের দেয়। রাক্ষসী রাক্ষসদের উৎস, উৎপত্তি স্থান, তাই ভবিষ্যতে আরও রাক্ষস যাতে না আসে তার জন্য প্রথমে উৎস মুখে তার প্রতিকার আমাদের জীবনে একান্ত প্রয়োজন। এই পুতনা বধের সময়ে বালক শ্রীকৃষ্ণ নয়ন কপাট রুদ্ধ করেছিলেন, এর কয়েকটি কারণ সম্ভবত কারণ পাওয়া যায়। প্রথম কারণ, পুতনা অবিদ্যা। শ্রী ভগবানের সম্মুখে অবিদ্যা থাকলে লীলা কেমন করে চলে, তাই তিনি চোখ বন্ধ করেছিলেন। দ্বিতীয় কারণ, ভগবান শ্রীকৃষ্ণ তখন বাল্যলীলা করছেন, বালক ভয়ে তো চোখ বন্ধই করবে। তিন নম্বর কারণ, শ্রী ভগবান ভাবলেন যে তিনি বিষপান কখনো করেননি, তাই তিনি চোখ বন্ধ করে বিষপানের সময়ে নীলকণ্ঠ শ্রী শঙ্করকে স্মরণ করছিলেন, যিনি বিষপানের জন্য নীলকণ্ঠ নামে পরিচিত। চার নম্বর কারণ, নয়নে চন্দ্র সূর্যের আলোক বর্তমান, তা তো আর রাক্ষসীকে দান করা যায় না। পাঁচ নম্বর কারণ, নয়ন মিলিত হলে প্রেম প্রীতি হয়ে যায়, এক্ষেত্রে পুতনাকে তো তা কখনোই দেওয়া সম্ভব নয়। ছ নম্বর কারণ, মাতৃনাম বড় পবিত্র, পুতনা সেই মাতৃনামের অবমাননা করেছিল, সে অনুচিত কার্য করেছিল, মাতৃনাম কলুষিত করেছিল, তার মুখ দেখাও পাপ। সাত নম্বর কারণ, নয়ন বন্ধ করে শ্রী ভগবান পুতনার পূর্বজন্মের ইতিহাস দেখছিলেন, পুতনা পূর্বজন্মে বলি রাজার কন্যা চন্দ্রমালা ছিল, বামন অবতারে বিশাল শরীর ধারণ করায় তা দর্শন করে বলি প্রসন্ন হলেও কন্যা রত্নমালার মধ্যে মনের মধ্যে প্রতিশোধের চিন্তা বর্তমান ছিল। আট নম্বর কারণ, করুণা দৃষ্টিতে দেখলে যে বধ করা যাবে না, আর উগ্র দৃষ্টিতে দেখলে ভস্ম হয়ে যাবে, লীলা সিদ্ধি হেতু নয়ন বন্ধ করাই ভালো। ন নম্বর কারণ, শিশু হত্যা যে করেছে তাকে দেখতে ইচ্ছা তার হয়নি। দশ নম্বর কারণ, চোখ খোলা থাকলে তার রাক্ষসী রূপ বেরিয়ে পড়বে, তাতে সমগ্র ব্রজবাসী ভয় পেয়ে যাবে, তাই চোখ বন্ধ করা। মা ভয় পেয়ে গেলে লীলা অভিনয় চলবে কেমন করে? শিশু শ্রীকৃষ্ণের এই পুতনা বধ যে এত অর্থবহ তা আগে কে জানত? জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।